আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ লেটস গো। আছি সাজেক, চলছে সাজেকের র্যান্ডম ব্লগ। তো এখন যাব, এখন বাজে 4:46। এখন আমরা যাব কংলাকে, কংলাক পাহাড়ে বাইক নিয়ে যতটুকু যাওয়া যায়। সাজেক সাজেক রুহুলিপাড়া থেকে কংলাক পর্যন্ত, তো বাইক নিয়ে সম্পূর্ণ যাওয়া যাবে না, ইয়েতে একেবারে কংলাকে যাওয়া যাবে না। যতটুকু যাওয়া যায় ততটুকু আমরা যাব, আর তারপরে মনে হয় ট্রেকিং করে যেতে হবে হেঁটে। অনেকে বাস নেয় সাথে করে, ওখানে নাকি বাস পাওয়া যায়। আমরা বাস নেবো কিনা জানি না, ওখানে গিয়ে দেখতে হবে। আমাদের ট্যুর লিডার মেজবাবাই যা বলবেন সেটাই। সাজেকের এই যে হাতে ডান পাশে যে ভিউ রিসোর্টগুলো, ওগুলো অনেক দামি হয়, কারণ এখানে এই সেটের রিসোর্টগুলোতে প্রচুর ভিউ পাওয়া যায়। আর বামের রিসোর্টগুলো বাংলাদেশের দিকটাতে একটু কম পাওয়া যায়, কম দামে পাওয়া যায়। ইভেন আপনি বুকিং না দিলেও এখানে এসে পাবেন। তবে এদিকটা ভিউ একটু কম, তবে সৌন্দর্য কোনো দিক দিয়ে কম না। ডান দিকে একটু বেশি হয়তো, তবে বাম দিকেও কম না। এখন সামনেই হেলিপ্যাড, হেলিপ্যাডের পরে কংলাক পাহাড়। আর সাজেকে যে জিনিসটা ভালো লাগছে, এই যে দুপাশ দেখেন আর সাইডগুলো দেখেন, খুব পরিষ্কার, মানে একেবারে মনে হচ্ছে যে অন্য কোনো কান্ট্রিতে আছি, অন্য কোনো দেশে আছি এরকম। যদিও আজকে রবিবার, পর্যটক খুব কম, এই জন্য হয়তো একটু পরিষ্কার লাগে। এমনি তো সাজেক খুব পরিষ্কার রাখা হয় সাজেককে। আর ওইটি এখন ওই যে হাতের ডানে, এটা হলো হেলিপ্যাড। এখান থেকে মানুষ এখানে এসেও ভিউ দেখা যায়। সকালে আসলে এখান এইটার উপর দিয়ে, হেলিপ্যাডের উপর দিয়ে মেঘ যায়। আমাদের রিসোর্টটা রুইলুই রিসোর্ট, সকালে প্রায় এই হয়ে গেছিলো, এই মেঘে পড়ে গেছিলো। ধিগিনিলা বাগাইহাট সাজেক সড়ক, এদিক থেকে যাব কংলাক পাহাড়ে। কংলাক পাহাড়ে কী কী করবো? কংলাক পাহাড়ের আশেপাশে ভিউ দেখব, কিছু পাহাড়ে ফল ফ্রুট খাব, এই তো। আর লুক এট সাজেক, ওয়াও, মানে আলহামদুলিল্লাহ, আমার অনেক দিনের স্বপ্ন ছিল সাজেক ট্যুরটা। অবশেষে এখন পর্যন্ত ভালোই হইল, ভালোই যাচ্ছে, আর বাকিটা আল্লাহ ভরসা। আমি গ্লাভস টাভ কিছু নিয়ে আসি নাই, বেশি দূরে না, এটা কাছেই। রাস্তা ভাঙাও আছে এর মধ্যে। ওদের হেলমেট লাগে না, ওরা ধুম টানে, একেবারে ফুল পিক আপ দিয়ে বসে থাকে। কংলাক পাহাড়ে অনেক রিসোর্ট আছে, আপনারা আসলে এখানে থাকতে পারেন। কংলাক পাহাড়ের রিসোর্টগুলো কংলাক থেকে, কংলাক পাহাড় থেকে পুরো সাজেক দেখা যায়। সো আমার মনে হয় এদিকটা মানুষ কম আসে, তবে আপনারা আসলে এদিকটা যদি রিসোর্ট রেখে দেন তবে বেটার। মানুষ সবাই ওইদিকে কেন থাকে, কারণ হচ্ছে এই যে খাবার দাবার সম্ভবত এখানে সব হোটেল মোটেল পাওয়া যায়, এদিকে দোকানপাট হয়তো কিছু কম, এই জন্য মানুষ এদিকে আসার চেষ্টা কম করে। তবে এদিকে আসলে হয়তো ভাড়া কম, আমি একটু চেক করে দেখব যে দিকটা, এদিকে রিসোর্টগুলোর ভাড়া কীরকম। আর ভিউ আমার মনে হয় সাজেক রুইলুইপাড়া থেকে কংলাকে বেটার হবে। আর সকালে দেখলাম এদিকে
মেঘগুলো এদিকে মুভ করতেছিল। আমাদের আমাদের রিসোর্টের যে ব্যালকনি, ব্যালকনি থেকে ব্যালকনির যে মেঘগুলো এগুলো এদিকে মুভ করতেছিল, এদিক থেকে আবার ওই যে হাতের বাম দিকে বাংলাদেশ সাইডে যাচ্ছিল। বেশ খানিকক্ষণ জায়গা, একেবারে কম যে তাও না, হেঁটে আসলে অনেক সময় লাগবে। যারা হেঁটে আসে তাদেরকে, তাদের কষ্ট হবে কিছুটা, আর এখান থেকে বাইকে আসলে বেশিক্ষণ লাগবে না হয়তো। মানুষের স্বপ্নগুলো সবগুলো পূরণ হয় মূলত, একটু সময় লাগে, সেজন্য সবচেয়ে বেটার হলো ধৈর্য ধরতে হয়। আমার স্বপ্ন পূরণ করতে আমার অনেকদিন ধৈর্য ধরা লাগছে। এখানে মোটামুটি সবগুলো ইয়ে থাকে, ওই চাঁদের গাড়ি, তারপরে এখান থেকে হেঁটে যেতে হয়। আজকে রবিবার, মানুষ কম, টুরিস্ট কম, বাট এমনিতে শুক্র শনিবারে প্রচুর টুরিস্ট হয়। চাঁদের গাড়িগুলোর যে সাউন্ড, মানে পুরো বড় বাসের মতো, বাসের ছৌ লাউড সাউন্ড। এখন মোটামুটি সব টুরিস্টই চেষ্টা করবে কংলাকে যাওয়ার, কারণ এখন কংলাকের ভিউ ভালো পাওয়া যাবে, বিশেষ করে সানসেটের সময়টা ভালো লাগবে। এখান থেকে হেঁটে যেতে হবে সম্ভবত, তো আমরা কোথাও একটা বাইক পার্ক করব, বাইক পার্ক করে যাই। বাই, দেখা যাক কতটুকু উঠে। বাইক তো উঠলো মোটামুটি, ইজিলি উঠে গেছে, যতটুকু যাওয়া যায় বাইক নিয়ে। মানুষ এখানে আসলে বাইক নিয়ে কম আসে, নিচেই বাইক রেখে দেয়। একেবারে চূড়া হয়তো বাইক যাবে না, কিছুটা নিচে রাখতে হবে, তারপরে যতটুকু যাওয়া যায় ততটুকু বাইক নিয়ে যাওয়া ভালো, কারণ এখন হাঁটার ইচ্ছে হচ্ছে না। তো এটা বেশ খানিকটা উঁচু, এখানে সব সিএনজি, এই সিএনজিগুলো সাজেকে আসে, অনেক কষ্ট হয় যদিও তাদের। এখানে কোথাও একটা সাইড করে রাখতে হবে, তারপরে হেঁটে যেতে হবে। এই যে অনেকের হাতে বাস দেখতে পাচ্ছেন, অনেকে বাস নিয়ে যেতে হয়। আচ্ছা, এখানে পার্ক করে আপনাদেরকে নিয়ে যাই কংলাকে। এখানে পার্ক করা যায়, ওকে।